নমস্কার বন্ধুরা তো আজকে যদি দেখি আমরা নিফটি ফিফটিতের মধ্যে কিন্তু একটা বেশ ভালো রকম বুলিশ ভাব দেখলাম এবং দেখুন আমরা বারবার যেটা বলেছিলাম যে আঠেরো হাজার দুশোর উপরে যদি সাস্টেন করে তাহলে কিন্তু মার্কেট আপসাইডে যাবে এবার যেটা নেক্সট টার্গেট আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট যেটা একটা রেজিস্ট্যান্স পাচ্ছে সেটা হচ্ছে আঠেরো হাজার চারশো এগারো এই লেভেল একটা রেজিস্ট্যান্স আছে এবং এই রেজিস্ট্যান্সটা ব্রেক করলেই কিন্তু আমরা যেটা দেখতে পাবো লেভেলটা সেটা হচ্ছে আঠেরো হাজার ছশো এগারোর কাছাকাছি আমরা কিন্তু বা ছশো বাইশের লেভেলকে আমরা দেখতে পেতে পারি নিফটি ফিফটির টার্গেট হিসাবে তো সেক্ষেত্রে আমাদের সুইং ট্রেডিংয়ের গ্রুপে যা যা আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যা যা দেওয়া ছিল সেই প্রত্যেকটা শেয়ার বিশালভাবে রিটার্ন দিয়েছে সেই শেয়ার নিয়ে কথা বলবো কাতে ভালো অপরচুনিটি আছে সেই শেয়ার নিয়ে কথা বলবো তাই ভিডিওটা কিন্তু খুব ভালো করে দেখুন আমি আজকে সারাটা দিন বাড়িতে ছিলাম না বাইরে থাকা অবস্থাতেও আপনাদের প্রত্যেকটা জিনিস আমরা ব্যাঙ্ক নিফটিতে যেভাবে ট্রেড করেছি তাতেও দেখাবো যে কীভাবে ট্রেড করলাম এবং প্রত্যেকটা লেভেল এক্সাক্ট সেই লেভেলে গেছে এবং আমাদের স্টুডেন্টদের আমি আপনারা যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আছেন দেখবেন আমি আজকে চার্ট সেইভাবে দিতে পারিনি কিন্তু কালকের দিনে যেসব আমার কাছে চার্ট বানানো ছিল সেটাই পাঠিয়েছিলাম আজকে সেইভাবে চার্ট আপনাদের বানিয়ে দিতে পারিনি যেটা আমরা দিই আজকে যদি দেখি ব্যাঙ্ক নিফটিতে দেখো তেতাল্লিশ হাজার নশো নব্বইয়ের উপরে যাওয়ার পরে কিন্তু একটা বিশাল ভালো পুলিশ ভাব দেখেছি এবং আমি যেটা আমি এখানেই নিয়েছি তেতাল্লিশ হাজার নশো নব্বইয়ের উপরে যাওয়ার পরে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি যেখানে বারবার বলেছিলাম যে চুয়াল্লিশ হাজার একশো বাইশ এই লেভেলটা সরি চুয়াল্লিশ হাজার চুয়াল্লিশ এই লেভেলটা যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু এবং যদি চুয়াল্লিশ হাজার বাইশের যদি লেভেলটা সাস্টেন করে তাহলে কিন্তু বিশাল বড় একটা র্যালি পাবে এবং দেখবেন চুয়াল্লিশ হাজারের লেবেলের বাইশের কাছে এসে আবার সাফর নিয়েছে ওখান থেকে আবার একটা বুম দিয়েছে তারপরে আবার এসে নিচে নেমেছে আবার ওখান থেকে একটা বুম দিয়েছে এইভাবে কিন্তু একটা বিশাল ভালো র্যালি আমরা আজকে দেখতে পেলাম এবং কালকের দিনে কিন্তু ব্যাঙ্গনুফটিতে আরও বেশি বুলিশ ভাব আমরা দেখতে পেতে পারি তো সেই দিকে আমরা একটু ভালো করে কিন্তু কালকে নিফটিকে নজর রাখবো এবং আমার মনে হয় কাল বা আমরা যদি এক্সপায়ারির কাছাকাছি আমরা চলে আসছি কারণ কালকে মঙ্গলবার পরের দিন বুধবার তারপরে বৃহস্পতিবার তো ভালো রকম একটা কিন্তু র্যালি পেতে পারি তো ভিডিওটা আজকে খুব ভালোভাবে এবার প্রত্যেকটা শেয়ার বলবো তার আগে একটা বলি সেটা হচ্ছে একশোটা লাইকের অনুরোধ অনুরোধ রইল আশা করছি সেটা পূরণ করে দেবেন প্রথমে আছি কেপিআইটি দেখুন কেপিআইটির মধ্যে একটা কিন্তু সুইং ট্রেডিংয়ের বিশাল বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি এবং এখানে একটা প্যাটার্ন তৈরি করেছে এই প্যাটার্ন যখন হয় তখন আমরা কিন্তু আমি এটা বললাম প্রায় আমরা দেড়শো পয়েন্টের কাছাকাছি মানে দেড়শো টাকা কাছাকাছি একটা বাড়ার একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি তো এখন চলছে নশো কুড়ি যেটা আমরা বাড়তে পারে বলতে পারি আপনাকে এগারোশো টাকা থেকে প্রায় এগারোশোর কাছাকাছি আমরা টার্গেট রাখতে পারি তো সেই জায়গাতে অবশ্যই দেখবেন আর ভিডিওটা যদি আপনি দেখেন অবশ্যই লাইক করুন লাইক করুন আর চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এইরকম কেপিআইটির মতন আরও অনেক কিছু শেয়ার আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে পোস্ট করছি যদি আপনিও সেগুলো দেখতে চান তাহলে আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে নিচে পেমেন্ট করে আপনারা জয়েন করতে পারেন যারা যারা ফ্রিতে জয়েন করতে চান তারা আমাদের মাধ্যমে আগে অ্যাকাউন্ট খুলুন জেরোধা অ্যাঞ্জেল ওয়ান বা স্যামকো এইরকম অ্যাকাউন্ট খুলুন অ্যাকাউন্ট খোলার পরে আমাদের সেটা পাঠান পাঠানোর পরে আপনারা সেগুলোতে ফ্রিতে জয়েন করতে পারেন হ্যাঁ আমাদের যেটা পেমেন্ট গ্রুপ সেখানে একদম বাইশ এসএল প্রত্যেকটা দেওয়া থাকে আর আপনারা যারা জয়েন করবেন আমাদের ইয়ের মাধ্যমে তাদের প্রত্যেকটা আমরা লেবেল আপনাদের দিয়ে দেবো একই ব্যাপারে প্রায় তো টাটা মোটরসের ক্ষেত্রে আমরা যদি দেখি টাটা মোটরস আমরা উইকলি চার্টে দেখছি দেখুন প্রায় অল টাইম হায়ার কাছে ট্রেড করছে এবং টাটা মোটরস আমাদের আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া ছিল যেটা পেমেন্ট গ্রুপ আছে সে এবং সেখান থেকে কিন্তু একটা বিশাল ভালো ভালো আমরা র্যালি পেলাম এবং সেই র্যালি আমরা যদি দেখি সেটা প্রায় আমরা চারশো কুড়িতে বাই করেছিলাম এখন পাঁচশো তিরিশ চলছে মানে প্রত্যেকটা শেয়ার আমরা যদি ধরি শুধু এক একটা শেয়ারে একশো টাকা করে প্রায় বেড়েছে যেটা আপনারা ক্যালকুলেশন করে দেখবেন প্রায় থার্টি পার্সেন্টের কাছাকাছি আমরা গেন করেছি মাত্র কয়েক দিনের মধ্যেই তো সেক্ষেত্রে এই ধরনের র্যালিগুলো আমরা দেখতে পাবো এবং আমরা যদি দেখি যে পাঁচশো তেত্রিশের লেভেলের উপরে যদি সাস্টেন করে টাটা মোটরস তাহলে কিন্তু আরও বড় র্যালি দেখতে পারি সেটা ছশো পঞ্চাশ এবং প্রথম টার্গেট আমরা পাঁচশো আটটাশির কাছাকাছি রাখতে পারি এবং তারপরে টার্গেট কিন্তু ছশো ছশো এগারো এরকম একটা টার্গেট আমরা রাখতে পারি এবার চলে যায় টিসিএস টিসিএসে কিন্তু একটা বিশাল বড় অপরচুনিটি আমি দেখতে পাচ্ছি এবং আমরা চার দেখতে পাচ্ছি দেখুন এই চার্টটা যখন গঠন করছে এই চার্টটা কি চার্ট এমন দেখতে পাচ্ছেন দেখুন বারবার বলছি নজর দিন কোনো চার্টকে আর পাঁচজন যেটা দেখছে তার চেয়ে একটু আলাদা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন উইকলি চার্ট একটা বিশাল ভালো কিন্তু আমি নজর দেখতে পাচ্ছি এবং আমরা যদি ডে চার্টেও যাই দেখুন ডে খুব ভালো একটা চার্ট তৈরি করছে তো এই চার্টেও কিন্তু আমরা যদি দেখি যে এই চার্টের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রথম যে রেজিস্ট্যান্স পাচ্ছি সেটা হচ্ছে তেত্রিশশো বাহান্ন এবং তেত্রিশশো বাহান্ন যদি ক্রস করে সাস্টেন করে তাহলে কিন্তু আমরা আবারও সেই পঁয়ত্রিশশো ছত্রিশশো লেভেলকে আমরা আবারও দেখতে পেতে পারি টাটা সরি টা টিসিএসের ক্ষেত্রে তো টিসিএস শেয়ারটাকে কিন্তু অবশ্যই নজরে রাখুন দেখুন এই সমস্ত এবং আইটি সেক্টরের মধ্যে আমার মনে হচ্ছে এই কিছু দিনের মধ্যে একটা বুম আসতে চলেছে তাই আইটি সেক্টরকে কিন্তু অবশ্যই নজর রাখুন কারণ আইটি সেক্টর অনেক দিন ধরে ঝুলিয়েছে তাই এই শেয়ারের দিকে আমার মনে হয় আইটি সেক্টরটার দিকে একটু নজর এবার দেওয়া উচিত এবার চলে যে নেক্সট শেয়ার সেটা হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড দেখুন হ্যাপিয়েস্ট মাইন্ডে কী সুন্দর কাপ হ্যান্ডেল প্যাটার্নের একটা আমরা দেখতে পাচ্ছি এবং এই কাপেন হ্যান্ডেলের প্যাটার্নে যখন ব্রেকআউট হয় তখন আপনারা জানেন যে কি সুন্দর ব্রেকআউট হয় তো এইটারও আমরা যদি দেখি যে কাপ হ্যান্ডেলের প্যাটার্নের ব্রেকআউট এবং আমরা কিন্তু তিন মাসের একটা টার্গেট নিয়ে চলতে পারি সুইং ট্রেডিংয়ের জন্য তো সেক্ষেত্রে এইটারও টার্গেট আমার প্রায় দুশো টাকার কাছাকাছি এটা বাড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তো এখন চলছে আটশো চৌষট্টি প্রায় আপনারা হাজার চৌষট্টি বা হাজার পঞ্চান্ন একটা টার্গেট নিয়ে বা এগারোশো টাকার টার্গেট নিয়ে আপনারা কিন্তু দেখতে পারেন হ্যাপিয়েস্ট মাইন্ডকে এই মুহূর্তে তো আচ্ছা এই ভিডিওটা কিন্তু একদম এডুকেশনাল পারপাসে কেউ কিন্তু এটাকে আমার মানে রেকমেন্ডেশন হিসাবে নেবেন না আবার তো বারবার বলে দিচ্ছি কারণ এটা একটা ডিসক্রিমিনেটার আমাদের দিতেই হয় বা আমি জানি না বারবার মানে টাং টুইস্টারের মতন এরকমভাবে কেন একে একটা প্রনাউন্সিয়েশন হচ্ছে হ্যাঁ তো সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু এটা ঘটেই চলেছে তো সেক্ষেত্রে এটা পাপ এন হ্যান্ডেল প্যাটার্নের কিন্তু ব্রেকআউট তো এই ব্রেকআউটের দিকে নজর দিন এবং এই ব্রেকআউট যদি করে হ্যাপিয়েস্ট মাইন্ড তাহলে কিন্তু আমরা যদি ব্রেকআউট লেভেলটা বলি সেটা হচ্ছে আটশো বিরানব্বই লেভেল এবং এই আটশো বিরানব্বই লেভেলের উপরে যদি ব্রেকআউট দিয়ে সাস্টেন করে তাহলে কিন্তু একটা বড়ো র্যালি আমরা দেখতে পেতে পারি হ্যাপিয়েস্ট মাইন্ডের ক্ষেত্রে এবার চলে যায় নেক্সট ইয়ারে সেটা হচ্ছে হরিয়ম পাইপস দেখুন হোরিয়ম পাইপস লাগাতার প্রফিট দিয়ে চলেছে আমরা যদি দেখি তো লাগাতার হরিয়ম পাইপ প্রফিট দিয়ে চলেছে তো সেক্ষেত্রে হরিয়াম পাইপসের ক্ষেত্রে আজকের দিনও আমরা দেখলাম ওয়ান পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্টের কাছাকাছি আপসাইডে মুভমেন্ট করেছে এবং বিশাল বড় একটা র্যালি পেতে চলেছি এবং দেখুন হরিয়াম পাইপস আমরা আমাদের বাইং প্রাইস যদি আমরা বলি আপনারা দেখে মানে কাঁদতে শুরু করে দেবেন আমার বাইং প্রাইস আছে আমার মনে হয় দুশো পঁয়ষট্টি বা পঞ্চান্ন এরকম টাইপে তারপরে তিনশো কুড়ি তা তিনশো এগারোটা এগারো এরকমই মনে হচ্ছে ছিল সেখান থেকে আমরা এখন যেটা যে দেখছি প্রায় পাঁচশো আটষট্টি দেখুন মাত্র কয়েক দিনের ব্যাপার কিন্তু কি সুন্দর কত ভালো আমরা রিটার্ন পেয়েছি তো এই ধরনের মাল্টি ব্যাগার শেয়ার আপনারাও যদি দেখতে চান আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন আর যারা যারা আমাদের অপশেন ট্রেডিং করেন তারা তো আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপ আছে জানেনি তারা গিয়ে জয়েন করুন এবং আমাদের অফশেন ট্রেডিংয়ের মজা যদি আপনারা নিতে চান আপনারাও তো আপনারা সেটা করতে পারেন আর হোরিয়াম পাইপসের দিকে নজর রাখুন হরিয়াম পাইপস কিন্তু আরও ভালো র্যালি দিতে পারে এবং যেই মুহূর্তে প্রফিট বুক করার কথা থাকবে সেইটাও সেইগুলো আমরা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে অবশ্যই আমরা প্রথমেই পোস্ট করব যে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আমরা এই দিন এইটা করলাম এবং এবার আছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক দেখুন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক যখন বাহ্নতিপাণ্না চলছিল আমি তখন থেকে বলেছিলাম আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে আবার বাই করা যেতে পারে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আমরা কিন্তু অনেক নিচু লেভেল থেকে কিনেছি আমার মনে হয় বত্রিশ তেত্রিশ এরকম লেভেল থেকে সেই জায়গা থেকে দেখি যদি দেখি আমরা প্রায় হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি প্রফিট দেখুন আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হরিম পাইপস আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক আমাদের চ্যানেলের শুরুর পর থেকে বলছি আমার হান্ড্রেড পার্সেন্ট প্রফিট অনেকগুলো শেয়ারে আছে তো আমি জাস্ট আপনাদের বলছি যে এই শেয়ারগুলোতে তারপরে ধরুন টাটা পাওয়ারটা না টাটা আমাদের হ্যাঁ আমরা ইয়েটাকে ধরতে পারি আইটিসি ধরতে পারি তো এই ধরনের শেয়ার যেইগুলো আমরা আলোচনা করেছিলাম আমাদের চ্যানেলের একদম শুরু থেকে চ্যানেলের বয়সও খুব একটা বেশি না মাত্র এক বছরে যদি হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন হয় যেটা যথেষ্ট ভালো তো এই ধরনের রিটার্ন কিন্তু একমাত্র বিনিয়োগ বাংলাতেই পাওয়া যায় এবং বিনিয়োগ বাংলাতেই এই সব শেয়ার নিয়ে আলোচনা হয় তো সেই ব্যাপারটা কিন্তু দেখবেন আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু আরও ভালো একটা র্যালি আমরা দেখতে পেতে পারি এবার চলে যে বাটা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখুন বাটা ইন্ডিয়া আমরা একটা বলেছিলাম যে রেঞ্জটা ব্রেকআউট করলে একটা বিশাল বড় র্যালি দেখতে পাবো এবং সেই র্যালি আমরা এখন এক দেখতে পাচ্ছি তো আবার যদি দেখি একটা বুলিশ এন গালফিং ক্যান্ডেল গঠন করেছে প্রায় বুলিশ এনগালফিং গালফিং টাইপের ক্যান্ডেল তো ওই জায়গা থেকে কিন্তু আমরা বা আমরা এটা টুইজার টপ যদি ধরি কিন্তু টুইজার টপের মতন হচ্ছে না বুলিশ এনগালফিংই প্রায় বানিয়েছে তো বুলিশ এনগালফিং ক্যান্ডেল কিন্তু আমরা আরও ভালো র্যালি দেখতে পারি যেটা আমাদের উপরের ইয়েল লাইন যেটা টানা আছে তো সেখানে অবধি আমরা এর টার্গেটকে বাটা ইন্ডিয়ার টার্গেট আমরা ফার্স্ট টার্গেট হিসাবে রাখতে পেতে পারি তো এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে দেখুন কখন রেঞ্জ বাউন্ড করছে কখন রেঞ্জের ব্রেকআউট হবে কখন এন্ট্রি নিলে আপনি সবচেয়ে বেশি প্রফিটেবিল হবেন এই ব্যাপারগুলোই শেখার ব্যাপার এই ব্যাপারগুলোর জন্যই আপনাদের বারবার বলি যে প্রত্যেকটা শেয়ারের দিকে নজর রাখুন দেখুন শিখুন আর ভিডিওগুলো দেখে দেখে শিক্ষা গ্রহণ করুন এবার চলে যে নেক্সট ইয়ার সেটা হচ্ছে জেনসার টেকনোলজি আমরা একদম যেই লেভেলে বলেছিলাম দুশো আটশো চৌষট্টি লেভেলে সেখান থেকে আমরা বলেছিলাম যে দেখুন এখান থেকে একটা আমরা র্যালি পেতে পারি এইটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে আছে আমাদের একজন কোনো মানে দর্শকই বলেছিলেন তো আমি সেটা নিয়ে আলোচনাও করেছিলাম এবং সেই জায়গা থেকে দেখুন আজকের দিনে যদি দেখি তেরো পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্টের আপসাইডে মুভমেন্ট তো এই মুভমেন্টটা দেখুন এই মুভমেন্ট কখন আপনি পাবেন যখন আপনার কাছে ধৈর্য থাকবে যখন আপনি এই রকম লেভেলে বাই করবেন বারবার বলছি আপনারা কী করেন এই তেরো পার্সেন্ট আপসাইডে মুভমেন্ট করার পরে আপনারা সেখানে ঢুকেন হ্যাঁ কেউ কেউ হয়তো চার পাঁচ পার্সেন্ট বা কেউ দশ পার্সেন্ট একবার পেয়ে যাবেন কিন্তু একবার পাওয়ার চক্রে আপনাকে সেটা দশবার কিন্তু লসে থাকবেন এইটা মাথায় রাখতে হবে আমাদের তাই এই সব জায়গাতে আর এন্ট্রি না আবারও যখন কোনো শেয়ারে এইরকম অপরচুনিটি পাবেন সেই জায়গাতে বাই করার চেষ্টা করুন এইটা শিক্ষা গ্রহণ করুন এবার যে নেক্সট শেয়ারে সেটা হচ্ছে এস বি আই কার্ডস এস বি আই কার্ডস আমরা লাগাতার বলে চলেছি এবং এস বি আই কার্ডসের প্রফিট আমরা যদি দেখি এক মাসে আমরা প্রায় পনেরো থেকে কুড়ি পার্সেন্টের কাছাকাছি প্রফিট জেনারেট করতে পেরেছি আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এস বি এস বি আই কার্ডস দেওয়া ছিল হ্যাঁ সেই জায়গাতে যারা প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে আছেন প্রায় একশো জনের কাছাকাছি মেম্বার তো আপনিও যদি আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে চান তাহলে নিচে দেওয়া আছে গিয়ে জয়েন করতে পারেন আপনারা পেমেন্টের মাধ্যমে করতে পারেন বা ওখানে পেমেন্টের মাধ্যমে করলে একদম বাই সেল এক্সাক্ট বাই সেলের লেভেলগুলো আপনারা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন আর যারা যেন আমাদের এতে চান তাতে কিছু কিছু শেয়ার আমরা দিতে থাকি হ্যাঁ হয়তো এত বেশি শেয়ার পাবে না দেখুন যারা পেমেন্ট করছে তার দিকে তো অবশ্যই একটু বেশি আপনাদের চেয়ে দিতেই হবে তো আপনারাও যদি ফ্রিতে চান ফ্রিতেও যথেষ্ট দেওয়া হয় তো ফ্রিতে আপনাদের নিচে দেওয়া আছে লিঙ্ক জেরোধা ওয়ান স্যামকো যে কোনো একটার মাধ্যমে আপনার অ্যাকাউন্ট খুলুন এবং অ্যাকাউন্ট খুলে ট্রেড করুন করার পরে সাত দিনের মধ্যে আপনাকে জয়েন করে নেওয়া হবে কিন্তু আপনাকে আগে ট্রেড করতে হবে তো সেক্ষেত্রে এস বি আই কার্ডসের কিন্তু কিন্তু আমরা ভালো রকম একটা র্যালি দেখতে পেলাম এবং আরও বেশি র্যালি আমরা দেখতে পেতে পারি এবার যে নেক্সট ইয়ার সেটা হচ্ছে ডেল্টা কর্পোরেশন ডেল্টা কর্পোরেশন আমাদের প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে দেওয়া ছিল এবং আমি সেটা আলোচনাও করেছিলাম যে কোন লেভেলে বাই করতে হবে অনেকে সে তারপরে জয়েনও করেছিলেন তো যারা জয়েন করেছিলেন তারা জানেন যে কী ধরনের প্রফিট ডেল্টা কর্পোরেশান আমাদের দিয়েছে এবং যেই লেভেলটাতে বলেছিলাম আমি সেই লেভেল থেকে যদি আপনি বাই করতেন আমি প্রত্যেকটা লেভেল নিয়ে আসবো কারণ আমাদের যখনই টার্গেট হিট করে যাবে আমরা সেই শেয়ারগুলো প্রত্যেকটা দেখাবো যে এই hey, জায়গাতে কেউ কেউ যদি দেখতে চান যে আমি কোথায় বাই করতে বলেছিলাম কোথায় সেল করতে বলেছিলাম এখন থেকে কমেন্ট করে রাখুন আমি সেগুলো অবশ্যই প্রত্যেকটা ছবি দেখিয়ে দেখিয়ে আমি বোঝাবো যে কেন কি কারণে তা কিন্তু তার জন্য আপনাকে কমেন্ট করতে হবে আর একশোটা লাইকের অনুরোধ যে আমরা করেছি সেইটা অবশ্যই কিন্তু আপনাকে পূরণ করে দিতে হবে তো করুন আর বন্ধুদের মাধ্যমে শেয়ার করুন আপনারা কেউ শেয়ার করছেন না ভিডিওকে ভিডিওকে শেয়ার করুন বন্ধুর কাছে যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারি বাঙালির ঘরে ঘরে থাকবে বিনিয়োগ বাংলা এটাই আমার উদ্দেশ্য তো চলুন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি থ্যাংক ইউ Bye-bye.